দ্রুততার সাথে সেখানে যায়, এবং আমরা পোস্ট যে দুটা লাশ দেখতে পারি, যে মায়ের এবং ছেলের, আমরা দ্রুত এই লাশ দুটা আমরা পোস্টমর্টম করতে পাঠাই। আর সেখানে আরেকজন মহিলা ছিল, সেই মহিলা আমরা যাকে টার্গেট টার্গেট করেছি, সেই যে মহিলার ছেলেরা ছেলে এই ঘটনা ঘটিয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মা ওর মাকে আমরা দ্রুত হসপিটালে পাঠাই, এবং আমরা টার্গেট নিয়ে ওকে টার্গেট নিয়ে আমরা আগাই, আমরা প্রযুক্তিগত সহযোগিতা সহযোগিতায় আমরা দ্রুততার সাথে তাকে আজকে আমরা আমাদের হেফাজতে নিতে সক্ষম হয়েছি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে মোটামুটি সে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে, এবং সে সাথে সাথে তার আরেক বন্ধুর কথা বলেছে যে সে মূলত খুবই আছে। আমরা তার বন্ধুকেও আমরা আমাদের হেফাজতে আনার চেষ্টা করছি, ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে আমরা সবকিছু সবকিছু তদন্ত করে বের করে আমরা তাকে নিরাপদে হেফাজতে আনবো। তবে ইতিমধ্যে সে বলেছে যে একটা মোবাইল এবং কিছু সোনা দানা নিয়ে তারা একটা অনুষ্ঠান করতে চেয়েছিল, এগুলি সরায় এই এইগুলি নিতে গিয়েই মূলত মিনহাজের বিশেষ করে মোবাইলটা নিতে গিয়েই ধরা পড়ে, এবং মিনহাজ তার বন্ধুর গলা চেপে ধরলে পরে তখন তারা দস্তাদেব ছাড়া পায়, এবং তার পাশে যে রান্নাঘরে ঘটেছিল সে ঘটে এসে তার কোপ দেয়। সে প্রথম যে দুইটা কোপ দেয়, দুইটা কোপে মারা যায়, এবং পরবর্তী তার মা সেটা বলে মা বের মানে পাশে রুমে ছিল, সে যখন দরজা খুলছে তখন তাকেও এ করে এবং তার কোপ তাকেও কোপ দেয়, সে সেখানে মারা যায়। তো আমরা প্রযুক্তিগত মাধ্যমে ওকে আমরা নিরাপদে হেফাজতে নিয়ে আসছি, তদন্তের মাধ্যমে বাকিটা ইনশাল্লাহ আমরা বের করে ফেলবো। ধন্যবাদ।